গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকের দিনটা ভীষণ স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। তো আজকের বার্থডেটা কী করে সেলিব্রেট করলাম পরিবারের সবাই মিলে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বেজে গেছে রাত 8টা, তো আমরা আর আধ ঘন্টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ব। এই সামনে একটু যাব আর কি, তো রাত্রের ডিনারটা সেখানেই সেরে আসব। বাড়ির শুধুমাত্র বাবা মা, শাশুড়িমা আর মেয়ে আর হাজব্যান্ড মিলেই যাচ্ছি। আর ফ্রেন্ডস, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে আমার পাশে থেকো। তাহলে তো ফ্রেন্ডস, তোমরা তো দেখেছো হয়তো আমার সব ভিডিওতে যে বাড়িতে কোনো ধরনের অনুষ্ঠান হলেই এসব রজনীগন্ধা আর গোলাপ বাড়িতে আসবেই। তো যেহেতু স্পেশাল ডে, আমার বার্থডে, আর ফুল ভীষণ ভালোবাসি, তো হাজব্যান্ড এনেছে, তো এটাকে এখন চলো জলের মধ্যে রেখে দিই। তো দেখো, আমি স্টেমগুলোকে এখন কাট করে নিব, আর এগুলো যদি আমি দুদিন বাদে বাদে স্টেমগুলোকে অল্প অল্প করে কাট করি তাহলে এটা প্রায় এক সপ্তাহ ভালো থাকবে। আর জানো তো, এই ছোট ছোট আনন্দগুলোর মধ্যে ভীষণ একটা শান্তি পাওয়া যায়। সেলিব্রেশন ছোট হোক কিংবা বড়, সেটা যেরকমই হোক না কেন, সেটা কিন্তু ভীষণ মজার হয়। তো দেখো ফ্রেন্ডস, দারুণ সুন্দর লাগছে রজনীগন্ধাগুলো রাখার পরে। আর ফ্রেন্ডস, চোখে জয় বাংলা হয়েছে, হয়তো দেখে বুঝতে পারছো কি না জানি না, কাল থেকে স্টার্ট হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ চোখটা লাল হচ্ছে। তো সাথে ফ্রেন্ডস, তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়েছো কিবা নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ আমার চ্যানেলে প্রথম দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ, ওয়াও, সারপ্রাইজ গিফট কি আছে? দেখো ফ্রেন্ডস, তোমাদের দাদা ভাই আমাকে একটা ফিঙ্গার রিং গিফট করলো, দারুণ সুন্দর আর সারপ্রাইজ ছিল। তো আমি তো ভেবেছিলাম যে তোমার দাদার চোখের আই ফ্লু হয়েছে, তো হয়তো যেতে পারবে না মার্কেটে, কিন্তু তাও আমার জন্য সারপ্রাইজ এনেছে, আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ। আমাদের দাদা ভাই এই যে পরিয়ে দিয়েছে রিংটা, দারুণ সুন্দর রিংটা, সিম্পল। তো এটা না আমার সবকটা ফিঙ্গারেই যাচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি এনেছে থাম রিং, তো আমার সবগুলো ফিঙ্গারেই হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, চলে এসেছি কেক ডেকোরেশন করতে, তো নিজের কেকটা নিজেই বানিয়ে নিলাম। ফ্রেন্ডস, কেকটা বানিয়েছি কালকেই, তো এখন এটা নিয়ে যাব। এখন কেকটাকে একটা বক্সের মধ্যে রেখে এটাকে প্যাকিং করে নিচ্ছি, আর একটু পরে বেরিয়ে যাব। তো দেখো, আমি একটা ব্যাগও নিয়ে নিলাম, আর সেই ব্যাগটার মধ্যে আমি এখন কেকটাকে ভরে নিচ্ছি। আর মা ওদিকে আমার জন্য আশীর্বাদের থালাটা রেডি করছে। তো ভীষণ ভালো লাগে এইসব দিনগুলো আসলে জীবনে। জন্মদিনে সবার কাছ থেকে অনেক আশীর্বাদ আর উপহার পেলাম। আর এদিকে মেয়ে দেখো আমাকে প্রো স্নো স্প্রে করে ভূত বানিয়ে দিচ্ছে। আর এখন বেরিয়ে পড়লাম রাত্রের ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে, যেটা বাড়ি থেকে খুবই কাছে। আর আমার দু মা এখন আসছে অন্য গাড়িতে করে। তো দেখো ভিতরটা ভীষণ সুন্দর, আর কাল যেহেতু 15th August ছিল, তো চারিদিকেই ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে। আর এখানে নিচেও বসার অনেক জায়গা করা হয়েছে, কিন্তু আমরা উপরটাই সিলেক্ট করলাম। তো
তোমরা দেখতেই পাচ্ছ ভিতরটা ভীষণ সুন্দর আর অর্গানাইজড করে রাখা, কিন্তু একটাই আফসোস, আমার কোনো বেলুনস আনা হয়নি। আর যা কাণ্ড ঘটেছে ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। ভীষণ মন খারাপ হয়েছিল আজকের দিনটাতে আমার, কারণটা তোমরা অবশ্যই জানতে পারবে। আসলে যে কারণে আমার রেস্টুরেন্টে আসা, যে কেক কাটিংটা সেখানেই হবে, কিন্তু হাজবেন্ডের হাতে মোবাইলটা ছিল কিন্তু ভিডিও মোডটা অন করতেই ভুলে গেছে। সে ভাবছে হয়তো রেকর্ড হচ্ছে, কিন্তু সেটা হয়নি, তাই তোমাদের কেক কাটিংটা দেখাতে পারলাম না। আর মেয়ে দেখো খুব সুন্দর একটা গিফট করলো, বাবাও কিছু একটা গিফট করলো, তোমরা বুঝতেই পাচ্ছ। আর এদিকে রাত্রের ডিনারও চলে এসেছে, আমার দু মাই মানে বেশি কিছু খাবে না আগেই বলে দিয়েছে। তো দেখো এখানে সোনু আস্তে আস্তে সবাইকে প্লেট সার্ভ করছে। তো যাই হোক, কেক কাটিংটাই শুধুমাত্র এখানে অসম্পূর্ণ থেকে গেল পুরো ব্লকটার ভিতরে, যেটা একটা বার্থডের জন্য খুবই খারাপ লাগার বিষয়। যাই হোক, পরের বার আবার আসবো, সেলিব্রেট করব। তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আবার সেলিব্রেট করব আমার বার্থডে। আর এখন রাত প্রায় 10:30 পেরিয়ে গেছে, তো বাইরেটা দেখো, একদম গাড়ি ঘোড়া সব কম চলাচল করছে, তো ব্যালকনি থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল বাইরেটা। আর ফ্রেন্ডস, এখন আমাদের সবার ডিনার করা হয়ে গেছে, এখন বাড়ির দিকে ফিরব। তো ফ্রেন্ডস, ব্লগটা এখানেই শেষ করছি, কিন্তু দুঃখের কথা কি বলবো, যখন মানে কেকটা কাট করেছি তখন মোবাইলটাই অন করা হয়নি, তো তোমাদেরকে কেক কাটিংয়ের মুহূর্তটা দেখাতে পারলাম না, তো মনটা তার জন্য একটু ভীষণ খারাপ হয়েছে, কিছু করার নেই। তো সাথে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখনকার মতো এই পর্যন্তই, টাটা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।